মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই জামা কাপড়গুলো সব আলাদা করে রেখে দিয়েছি ত্রাণের জন্য, কারণ একজন এসেছিলেন, তিনি বলছেন সুন্দরবনে যাবেন আর কিছু ত্রাণ দেবেন, সেই জন্য জামা কাপড়গুলো বার করে রেখেছি। হ্যালো বন্ধুরা, সকাল থেকে কিছুই করতে পারিনি, কারণ প্রচুর কাজ করেছি। কাজ করিনি বললে ভুল হবে, তোমাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি। আজকে মনটা খুব খারাপ জানো তো, তার কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে বলবো। কারণ এখন তো পুজো করতে এসেছি, ছেলের খাওয়ার জন্য বসে আছে, ওকে খাওয়ানো হয়নি, তো এগুলো সমস্ত কমপ্লিট করে নিয়ে আমার স্নান হয়ে গেছে, পাপানেরও স্নান হয়ে গেছে, সেগুলো কিছু তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো আগে পুজোটা করে নিই আর তোমাদের সঙ্গে এসে বলছি কেন মন খারাপ, সব কিছু বলবো। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে আমার গাছের বেল ফুল, সব তুলেছি পুজোর জন্য। এটা হচ্ছে টগর ফুল, আর গাছ থেকে বেলপাতা পেরে নিয়েছি, ঠাকুরের বাসন তো মাজাই থাকে, আর কিছু আগের দিনেরও ফুল ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, পুরো ঘেমে স্নান, আর এসি সারাতে লোক এসেছে, আমাদের এসিটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য কালকে খারাপ হয়ে গেছে, কাল সারা রাত কেউ ঘুমাতে পারেনি, পুরো 3:30 পর্যন্ত জেগেছিলাম। তো আজকে এসেছে এসি সারাতে, মনটা সেই জন্য খারাপ নয়, মনটা খারাপ অন্য কারণে, কারণ একটা ঘটনা ঘটেছে এবং সেটা তোমাদের সঙ্গে খুব ভালোভাবে বসে শেয়ার করবো। এখন পাপান বসে আছে, ওকে খাইয়ে নিই, তারপরে এসে বসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা, এখন বাজে 3:30। তো এখন আমরা দুজনে মিলে পড়তে বসেছি, কারণ আজকে এসি সারাতে এসেছিল, তখন তো তোমাদের সঙ্গে বললাম, হ্যাঁ এসি সারাতে এসেছিল, তো এসিটা বলেছে যে বেশ কিছুক্ষণ চালিয়ে রাখতে, কারণ যদি কোনো প্রবলেম থাকে আবার জানাতে হবে। তো ভাবলাম যে দুপুরবেলায় তাহলে তো সারাক্ষণ তো এসি চল, মানে দুপুরটা পুরোটাই চলবে, তাহলে দুজনে মিলে পড়তেই বসে যাই, আর দুপুরে তো ঘুমাই না, আর কালকে জানো তো সারা রাত ঘুম হয়নি, এত গরম, এসিতে শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে, যাই হোক এটা খুব বাজে অভ্যাস। তো যাই হোক, এখন মোটামুটি পাপান বললো আমি এখন একটু পড়তে বসবো, আর তোমাদের সঙ্গে দেখো ও এখন ফরওয়ার্ড কাউন্টিং ব্যাকওয়ার্ড কাউন্টিং, ও ফরওয়ার্ড কাউন্টিং ব্যাকওয়ার্ড কাউন্টিং মানে অঙ্ক করছে, আর আরেকটা নাম্বার নেম ফিগার, নাম্বার নেম ফিগার, তো এগুলো অনেকগুলোই করা হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু একটা কথা শেয়ার করার জন্যই যেটা বলার জন্য আরও বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে পেট ছিল পোষ্য, তার নাম চিকু, তাকে আজকে সকালবেলায় বারান্দায় যে রাখা হয়, তো বারান্দায় রাখা হয়েছিল, চিকু মার কাছে চলে গেছে। চিকু আগেও একবার পালানোর চেষ্টা করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ও বক্সটাকে কেটেছিল, আজকেও ওরকম বক্সটাকে কেটে চলে গেছে। এবার কিছুক্ষণ পরে যখন আমার হাজব্যান্ড দেখেছে যে আমার হাজব্যান্ডের পায়ের সামনে এসে ঘুরছে, আর আমাদের আরেকটা ঘরে বিম্ব বলে আরেকটা ডগি থাকে, তো তাকে আমরা তো খুব ভয় পেয়ে গেছি, হয়তো ওই ঘরেই চলে গেছে, আর ওর মুখের গড়ায় পড়ে গেলে ওকে তো একদম দেবে শেষ করে। তো যাই হোক, আমার শাশুড়ি মা তো সারাক্ষণ ধরে এদিক ওদিক সেদিক প্রচুর খুঁজেছি, সমস্ত ঘরের খাটের তলা, আলমারি, যা যা নিচে নিচে, ও তো এখনও খুব ভালো বাইতে শেখেনি, হয়তো বেয়ে বেয়ে উঠে চলে যাবে সেটা ক্ষমত পারবে না, নিচে নিচেই বাইবে। তো সমস্ত ঘর খুঁজেছি, কোথাও পাইনি, জানি না চিকু কোথায় চলে গেছে। তো আমরা এমনি ভাবছিলাম যে ওকে ছেড়ে দেব, কারণ বন্যেরা বনেই সুন্দর, ওদেরকে আটকে রেখে কোনো লাভ হতো না, যাই হোক একটা মায়া পড়ে গেছে, এতদিন ছিল, তারপর টাইমে টাইমে খেতে দেওয়া, চার তোমাদের সঙ্গেও শেয়ার করেছি টিকচিকুকে, বেশ ভালো লাগতো। পাপানও খালি বলছে মা দেখো চিকু চলে গেল, কিছু করার নেই, ওর হয়তো ওটাই যার যতদিন যেখানে ইয়ে আছে মাপা আছে আর কি, চাল মাপা আছে বলে না, তো চিকু এখন চলে গেছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি চিকু যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা যেন ওকে দেয়, কারণ ও প্রথম থেকেই আমাদের কাছে ছিল, ওকে তো প্রথমে এক কিছু কাক ওকে ঠুকরে মারতে এসেছিলো এবং আমার হাজব্যান্ডের পায়ের কাছে পড়ে যায়, তো তারপরে ও চিকুকে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি প্রথমে বলেছিলাম যে ছেড়ে দাও, বললো না এখন ছাড়লে কী হবে, কোনো কাক মেরে দেবে, তখন চিকু খুব ছোটো ছিল, খেতেও পারতো না। তোমরা যদি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে প্রথম দিকের ভিডিওগুলো দেখতে পারো, তাহলে দেখবে চিকুকে দুধে ফিটিং বোতলে, যে ছোট্ট একটা ফিটিং বোতল মতন করে তাকে দুধ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছিল, ওকে দুধও খাইয়েছি। তো এইভাবে একটু একটু করে খেতে শিখলো, তারপরে ফল চাল, এখন তো ভাত রুটি সবই খায়, পেয়ারা তো আগেও খেত, পেয়ারা লেবু সবই খেতো। তো যাই হোক, এখন চিকু চলে গেছে, আজকে মনটা খুবই খারাপ, কিন্তু খারাপের মধ্যে একটা ভালো লাগছে যে চিকু যেখানেই থাকুক ভালো থাকুক এইটাই প্রার্থনা করি, সেই জন্য সকাল থেকে আজকে কোনো কিছু ব্লগ করতে পারিনি, মনটা খুবই খারাপ সত্যি বলছি। এখন পড়তে বসেছি, আর বিকেলের দিকে তো কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই করব। তো আজ তাহলে তোমরা দেখতে থাকো আর কী কী আনি তোমাদের জন্য।
এখন তোমরা ভাবছো হয়তো চিকুকে আবার দেখাচ্ছি কেন, আবার এটা কি আগের ভিডিও? না, এটা আগের ভিডিও না। চিকুকে কি কারণে দেখাচ্ছি সেটাও বলবো। চিকুর এখন প্রচুর খিদে পেয়ে গেছে, ওকে দেওয়া হয়েছে ভাত। দেখো ও ভাত খাচ্ছে কিভাবে, লেজ উঁচিয়ে উঁচিয়ে। তো কেন খাচ্ছে সবই বলছি তোমাদেরকে। এ দেখো পাপান লিখছিল, ওর লেখাটাকে তোমাদেরকে দেখানোর জন্য বারবার বলছে, সেই জন্য আমি তোমাদেরকে ওর লেখাগুলো দেখাচ্ছি। ওর না লেখা দেখালে হবে না। ওর বক্তব্য যে চিকুকে যখন দেখাচ্ছ তখন আমাকেও দেখাও, আমার লেখাটাই বা কেন দেখানো হবে না, সেই জন্য চিকুর বদলে ওকেও দেখান। বিকেলে ছাদে এসে মনটা ভরে গেল। দেখো আমার গাছে বিকেলবেলায় ফুটেছে এই ফুলটা, আর এই ফুলগুলো নয়নতারাগুলো পুরো রোদে ঝলসে গেছে, তাও ছায়ার মধ্যে শেডের মধ্যেই রাখা হয়েছিল, তাতেও তাপে। আর এর গোলাপটা এবারে ছোট হয়েছে। কিছু কলার খোসা আমি কেটে রেখেছি। আর এই যে এইগুলো কি বলতো, এই যে এগুলো হচ্ছে বেলফুল, বেলফুল যেগুলো হয়ে গেছে। আমি তো সবসময় সব ফুল তুলি না, আমার গাছে তো প্রচুর বেলফুল হয়, আজকে তো অনেক বেলফুল তুলেছি, তাছাড়াও গাছে কিছু ছিল, তো এই বেলফুলগুলো শুকিয়ে গেছে। আর এই ডালগুলোতে আর বেলফুল হবে না, সেই জন্য আমি এই ডালগুলোকে সব কেটে দিয়েছি। কেটে দিলে কি হবে, এর পাশ থেকে আবার দুটো তিনটে করে ডাল বেরোবে এবং সেই ডালে ফুল আসবে, কুড়ি আসবে। তো সেই জন্য এই বেল গাছের এটাই হচ্ছে নিয়ম। আর এটা কি বলতো, এটা হচ্ছে আমি তরমুজের খোসা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তরমুজের খোসা থেকে বেশ খানিকটা সাদা অংশ কেটে রেখেছিলাম, সেগুলো জলে দিয়ে ভিজিয়ে রেখেছি, দু তিন দিন ভিজবে, এটা একটা ভালো ফার্টিলাইজার। এদিকে পাপান বসে বসে জল নিয়ে খেলছে বিকেলবেলায়, ছাদে জল নিয়ে খেলার জন্যই, ছাদে আসার জন্য খুব বায়না করে, জলের মধ্যে হাত ডুবিয়ে ভালো করে জল ঘাঁটতে, ছোটোবেলায় আমরাও খুব করেছি। তারপরেই দেখি জল ঠল দেওয়া হয়ে গেছে গাছে, হঠাৎ করে দেখলাম আকাশ পুরো কালো হয়ে এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর সবাই পাশের বাড়িতেও সব দেখো ছাদে সবাই বেরিয়ে এসেছিলো, কারণ বিকেলবেলাটা সবাই মোটামুটি ছাদেই থাকে। আকাশটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, পুরো কালো মেঘে অন্ধকার হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছিলো কারণ প্রচুর হাওয়া দিচ্ছিলো। কিন্তু পাপান এই সময় একদম থাকতে চাইছে না, কারণ ও আকাশে যদি কালো মেঘ দেখে ব্যাস হয়ে গেল, তাহলে আর দেখতে হবে না। এই সময় একটা কাক এসেছে, এই দেখো কাকটা বসে আছে, আমি জানি না কেন কাকটা আমাদেরকেই সবসময় ধাওয়া করে। আর পাপানের চোখ মুখ কাচুমাচু হয়ে গেছে, ও খালি বারবার বলছে আমাকে নিচে চলো, আর ভালো লাগছে না, কারণ যদি বাজ পড়ে বা মেঘ ডাকে তাহলে কি হবে, ও নিজেকে বলার চেষ্টা করছে এটা কোনো বাইকের আওয়াজ, বারবার বলছে এটা বাইকের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ঝড়ফড় উঠবে, জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। প্রচুর গরমের পরে যে হাওয়াটা না স্বস্তির, একদম ভীষণ ভালো লাগছে। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগে যতটা কালো ছিল এখন ততটা কালো নেই, এখন শুধু গাছ। হ্যাঁ না, আর কালো ধোঁয়া নেই, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। বন্ধুরা চলে এসেছি ছাদে, দেখলে তো গাছে জল দিলাম, আর একটা ফার্টিলাইজার করে রেখেছি, ওটা এখনও দিইনি, আজকে তো দেবো না, কারণ ওটা দু তিন দিন লাগবে। ওই যে তরমুজের যে খাওয়াজ পরে যে সাদা অংশটা থাকে, ওগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে ওটাকে জলে দু তিন দিন ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখার পরে ওই যে জলটা না, ওই জলটা সব গাছে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চিকুর কথা, দিচ্ছে দেখো ভীষণ গাছগুলো, দেখো ভালো লাগছে, কিন্তু পাপান একদম থাকতে চাইছে না, কারণ ও তো ভয় পায় সেই জন্য। তো আমি একটুখানি জোর করে ওকে রাখার চেষ্টা করছি, দেখা যাক আর কতক্ষণ থাকে, কোনো ভয় নেই বেটা। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও আগে প্রাকৃতিক কি বলবো, সৌন্দর্য বলো সব কিছু একটু অনুভব করে নিই, ভালো লাগুক, তারপরে তোমাদের সঙ্গে আসছি আর একটা কথা শেয়ার করার জন্য। জানো তো বন্ধুরা, যেটা বলার জন্য তোমাদের সঙ্গে আর একবার বসলাম, সেটা হচ্ছে চিকু তো পালিয়ে গেছে। আমরা তো খুব আপসেট হয়ে গেছিলাম যে চিকু চলে গেল, চিকুকে বোধহয় আর পাওয়াই যাবে না। তো ছেলেও অনেকবার বলছে, মা দেখো চিকু চলে গেল, চিকুকে কি হবে। আমরা কি আর করা যাবে, চিকুর যে কটা ভিডিও আছে ওগুলো দেখে দেখেই মন শান্তি। তো তোমাদেরকে বলছিলাম, আমার শাশুড়ি একদম পেট লাভার, তো প্রথম থেকেই যখন থেকে চলে গেছে তখন থেকেই চিকুকে খোঁজা শুরু করেছে। হঠাৎ দেখে 3:30 বাজে, তখন আমার শাশুড়ি আমার ঘরে এসে বলল যে চিকুর যে বক্সটা থাকে ওই বক্সের পাশে একটা যে সবুজ রঙের কাপড় আছে না, ওই কাপড়ের মধ্যে ও লুকিয়ে চুপ করে বসে আছে। ওর মনে হয় তখন প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকেও কিচ্ছু খায়নি, একটুখানি রুটি খেয়েছিল, তারপরেই ও পালিয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া কিছুই হয়নি।
তো আমার হাজবেন্ড বাড়িতেই ছিলেন, তারপরে ওকে বললো যে তাড়াতাড়ি চল ওকে ধরতে হবে, না হলে তো আমাদের পেটটা, আমাদের যে বিম্বো বলে পেট আছে ডগি, সেও ছাড়া রয়েছে, তাহলে তো ওর মুখে পড়ে গেলে তো আর দেখতে হবে না, ওটাই মেন ভয়ের। ও চলে গেলে কোনো অসুবিধা নেই, যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু ওই কুকুরের মুখে যেন না পড়ে, কুকুরের মুখে পড়লেই মেরে দেবে। তো যাই হোক, হাজবেন্ড গিয়ে কাপড় দিয়ে ওকে ভালো করে ধরে আবার বক্সের ভেতর ঢুকিয়ে দিল। জানি না বক্সের ভেতর আর কতদিন রাখা যাবে, ও মনে হচ্ছে এবার একটা খাঁচার ব্যবস্থা করতেই হবে, নাহলেও যে কোনো দিন কেটে আবার কিছু একটা বাঁধাবে। তো চিকু আবার চলে এসেছে, চিকুকে আবার ঘরের মধ্যে রেখে দিয়েছি, এখন আসাতে আসার পরেই সঙ্গে সঙ্গে ওকে ভাত দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ও ভাত খাচ্ছে, প্রচুর খিদে পেয়ে গেছিলো সেই জন্য, তো ভালো লাগছে এখন। আর ছাদে এসেছি, প্রচুর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, একটু সময় কাটাচ্ছি। আর আজকে দুপুরবেলা যেহেতু পড়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, প্রচুর গরম ছিল সেই জন্য দুপুরবেলাই পড়ে নিয়েছি, আজকে রাতে পড়ার কোনো ঝামেলা নেই, খুব মজা। আর রান্নাটা রাতে করব, সেটা তো অবশ্যই করতে হবে, কিছু করার নেই, তারপর দেখি আর কি করি। দেখো প্রচুর ঝড় উঠছে, হাওয়া দিচ্ছে প্রচুর। আর আরেকজনকে দেখো, মুখটা কাঁচো মাচো করে দাঁড়িয়ে আছে, তার প্রচণ্ড ভয় লাগছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, এই দেখো একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না? ঘরে তো প্রচণ্ড গরম, তাহলে ঘরে তো আমরা এখন থাকতেই পারবো না, প্রচণ্ড গরম। এখন বাইক যাচ্ছে, ও যাতে বাইকের আওয়াজ হচ্ছে, এটা কিছু না। ওই দেখো পায়রাগুলো পড়ে কি সুন্দর পায়রা ভেসে যাচ্ছে, আকাশটা একটু কালো কালো হয়ে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা, দেখা যাক। এটা কিন্তু বাইক যাচ্ছে, এটা বাজ করছে না। এই দেখো পাপান, দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, সন্ধে ধোয়া হয়ে গেছে, পাপার নিচে চলে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব বলে আমি রয়েছি ওপরে। দেখো সিঁদুরে মেঘ কোনোদিন দেখেছো? নাম শুনেছো হয়তো, কিন্তু অনেকে দেখেছো, আমি দেখিনি। আমার আজকে ওপর থেকে মনে হলো তোমাদের কাছে সিঁদুরে মেঘ শেয়ার করি। আর আকাশের যে বেনি আসহ কলা, আমরা যে রেনবোর কালারগুলো পড়েছি, দেখো আজকে রেনবোর কালারগুলো হয়তো সব কালার তোমরা দেখতে পাবে, হলুদ বেগুনি, ভালো করে লক্ষ্য করতে হবে, সমস্ত কালারগুলোই আছে। তার সাথে সাথে রয়েছে বাজ পড়া। তো সব মিলিয়ে আমি ছাদের মধ্যে দাঁড়িয়েছিলাম, ভীষণ ভালো লাগছে। আর এই যে অনুভূতিটা, এই কালারটা এত ভালো লাগছে। আর বিকেলবেলায় পাপার নিচে চলে গেছে, বাজ পড়ছে বলে ও আর নিচে ওপরে দাঁড়ায়নি, কোনো রিস্ক নেয়নি, আমি একা একাই দাঁড়িয়েছিলাম। আর আমার ভীষণ ভালো লাগে, মানে বাজ পড়া বলো, বাজ পড়া বলবো না, আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। তো বৃষ্টি শুরু হয়নি, একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। তো ব্লগটাকে আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করব, কারণ আবার কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আর দেখতে থাকো আমার ব্লগ।